যুদ্ধবিরতির আংশিক চুক্তি মুকলি হব পঞ্চাশ পণবন্দী হয় অবশেষত ইসরায়েল আগবাড়িছে যুদ্ধবিরতিলৈ দীর্ঘদিনিয়া জল্পনা কল্পনা দীর্ঘদিনিয়া উৎকণ্ঠা যুদ্ধৰ সাতচল্লিশটা দিনৰ অন্তত অবশেষত ইসরায়েলে ইঙ্গিত প্রদান কৰিছে যুদ্ধবিরতির ক্ষেত্র আংশিক যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন জনাইছে ইসরায়েল কেবিনেটে চারিদিনের যুদ্ধবিরতি এই চারিদিনের যুদ্ধবিরতির বিনিময়ত ইসরায়েলে লাভ করব পঞ্চাশগী বন্দী হামাসে মুকলি করে দিব মহিলা শিশুসহ পঞ্চাশগী বনবন্দীক আর তার বিনিময়ত চারিদিনের যুদ্ধবিরতি এই চারিদিনত ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ চলাব নোৱাৰিব গাজা স্ট্রিপত হামাস বধ করার আইডিএফর যে অভিযান সেয়া সাময়িকভাবে বন্ধ রাখব ইসরায়েলে আর যার বিনিময়ত হামাসে মুকলি করে দিব এই চারিটা দিনত পঞ্চাশগী পণবন্দীক আর এনে এক আংশিক চুক্তিত অনুমোদন জানাইছে ইসরায়েল কেবিনেটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে কৈছে যে লক্ষ্য আছিল ইসরায়েলর ইসরায়েল যেদরে প্রতিশ্রুতিবদ্ধ আছিল এই ২৪০গৰাকী পণবন্দীক মুকলি করার ক্ষেত্রত সেই অভিযানত এক সফলতার দিকে আগবাড়িছে ইসরায়েল বেঞ্জামিন নেতানেহুয়ে এই দাবি করে কৈছে যে তেওঁলোকে লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রত এটা সফল দিশত আগবাড়ি গৈছে কিন্তু সমান্তরালকৈ ইসরায়েলের প্রধানমন্ত্রীগৰাকী সকিয়াই দিছে যে এই চারিদিনের যুদ্ধবিরতির পিছত পুনের হামাস বধ করা হামাস নিঃশেষ করার অভিযান পুনের তীব্রতর করব আইডিএফে কারণ হামাস নিঃশেষ করাই হল ইসরায়েলের এই মুহূর্তের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ২৪০গৰাকী পণবন্দীক মুকলি করে অনাতোর ক্ষেত্র যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল আর সেইবাবে বিগত সময়সাত এই ২৪১গৰাকী পণবন্দীক মুকলি করার ক্ষেত্র ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ আর সেই প্রতিশ্রুতি পালন করিবর বাবে বিগত সাতচল্লিশটা দিনত গাজা স্ট্রিপত চুকে কোনে অভিযান চলোৱা হল কিন্তু এই ২৪০গৰাকী বন্দীর কোনো তথ্য লাভ নকৰিলে আইডিএফে তেনে সময়তে অচর্ত সাপেক্ষ যুদ্ধবিরতির প্রস্তাব আগবাই আহিছে হামাসে হামাসে এক প্রকার শিরনত করবলে বাধ্য হয়েছে ইসরায়েলের উপর কারণ ইসরায়েলে যে অদম্য গতিত অভিযান চলাই গেছে বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত করেছে হামাস ধ্বংস করবর ৩৫টাক টানেল ধ্বংস করেছে আইডিএফে হামাসর তেনে সময়তে হামাসে সেই প্রস্তাব আগবাইছিল যে পাঁচ দিনের যুদ্ধবিরতি লাগে তেতিয়াহলে মুকলি করে দিয়া হব পঞ্চাশ পণবন্দীক এই ক্ষেত্র কাতারে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করে আছে সমান্তরালক আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেও কেনেদরে কিছু শান্তি পরিবেশ ঘুরাই আনব পারে গাজা স্ট্রিপত যুদ্ধবিরতির ক্ষেত্র গুরুত্ব প্রদান করার কথাও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে কেবিনেটত সেই কথা উল্লেখ করেছে যে আমেরিকায়ও চেষ্টা চলাই আছে এই ক্ষেত্র আর সকল দিকের চাই অবশেষত এই আংশিক যুদ্ধবিরতি অর্থাৎ চারিদিনের যুদ্ধবিরতির চুক্তিত অনুমোদন জানাইছে ইসরায়েলের কেবিনেটে